প্রমাণিত হলো ওয়ালসাল মাছ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে। সোমবার মিডল্যান্ডসের বাঙালি অধ্যুষিত এলাকা ওয়ালসালের লর্ড মেয়র মার্কু লঙ্গি ও এনটিভি ইউরোপের ম্যানেজিং ডাইরেক্টর মোস্তফা সরোয়ার বাবু উদ্বোধন করেন ব্রিটেনের বৃহৎ মাছের দোকান ওয়ালসাল মাছ বাজারে। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ভোজন বিলাসী ক্রেতারা জড়ো হন পছন্দের মাছ কেনার জন্য। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন মিজান রেজা চৌধুরী। কেনার জন্য সকাল 9টায় দোকানটি সবার জন্য উন্মুক্ত করা হলে মুহূর্তে মাছ বাজারটি মিলন মেলায় পরিণত হয়। প্রথম 100 জন ক্রেতাকে অলসল মাছ বাজার কর্তৃপক্ষ বিশেষ পুরস্কার প্রদান করেন। কাস্টমার হিসাবে তারা আমার একটা গিফট দিয়েছে, আমরা অত্যন্ত খুশি। আমি মাছ বাজারে শপিং করলাম, খুব ভালো লাগছে। অলসল মাছ বাজারে আইসি ব্রিটেনের ভোজন বিলাসী ক্রেতাদের জন্য এই প্রতিষ্ঠান বললেন ওয়ালসাল মাছ বাজারের ম্যানেজিং ডাইরেক্টর। আলহামদুলিল্লাহ আজকে ওয়ালসাল মাছ বাজারের গ্রান্ড ওপেনিং করছে এই ওয়ালসাল সারাউন্ডিং বাঙালি কমিউনিটি। যেভাবে সারা দিছে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ফিল করলাম যে ওয়ালসাল আমরা এই একটা প্রতিষ্ঠান করতে পারছি। আর আগামী 7 দিন পর্যন্ত, আগামী 4 মার্চ পর্যন্ত আমরা সেল আছে। আমি আশা করবো সারাউন্ডিং সহ আরও বিভিন্ন ওখান থেকে আমরা বাঙালি কমিউনিটির মানুষগুলো আইবা এবং আমরা সর্বোচ্চ বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা বেস্ট সার্ভিস বেস্ট প্রাইস পাইয়া দেবেন ইনশাল্লাহ। প্রবাসে বসবাস করে প্রতিদিন মানুষ তার নিজ দেশের পণ্য কিনে ধন্য হতে চায়। বাংলাদেশ থেকে সরাসরি আমদানিকৃত মিঠা পানির মাছে সেগুলো প্রিয় বাংলাদেশকে খুঁজে পায়। প্রবাসে যেমন ব্যবসা প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে, তেমনি প্রতিনিয়ত বাড়ছে মানুষের চাহিদা। প্রতিযোগিতামূলক বাজারে সুলভ মূল্য, ক্রেতাদের প্রতি আতিথেয়তা এবং মাছ মাংসের গুণগত মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করবে বলে ক্রেতা সাধারণের প্রত্যাশা। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, চ্যানেল আই।